हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आशा करछि सबाई अनेक भालो आछेन, आमरा आलहामदुलिल्लाह अनेक भालो आछि। गत ब्लगे आपनारा जेनेछेन जे आमी ग्रामे आमार शोशुर बाड़ीते बेड़ाते एसेछि। तो गत ब्लगे आमी सेई भिडियोटी आपनादेर साथे शेयर करेछिलाम। तो आजकेर ब्लगे आमी आपनादेर साथे शेयर करब आमी खाला शाशुड़ी बाड़ीते बेड़ाते जाच्छि सेई भिडियोगुलो, आर होच्छे सेखाने गिये आमरा मजार मजार की की खाबार खेयेछि सब किछुई आपनादेर साथे एकटु एकटु करे शेयर करब। आर भिडियो शुरू करार आगे बोले दिच्छि, जदि आजकेर भिडियोटी आपनादेर काछे भालो लेगे थाके प्लिज आमार चैनलटी सबस्क्राइब करबेन एबं आपनार फ्रेंड्स एंड फैमिलिर साथे शेयर करबेन, आर বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন যাতে আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হই। তো এই তো আমরা কিন্তু খালা শাশুড়ির বাড়িতে রওনা দিয়ে দিচ্ছি, আর ভিডিওর শুরুতেই দেখতে পেরেছেন যে আমার বাবা আমাদেরকে অটো ঠিক করে দিয়েছে। তো আমরা অটোতে করেই যাচ্ছি। তো আমাদের বাড়ি থেকে আমার খালা শাশুড়ির বাড়িতে যেতে মোটামুটি 40 মিনিটের মতোই লেগেছে। তো আমরা অনেকেই যাচ্ছি, আমার আম্মু যাচ্ছে, আমার চাচি শাশুড়ি যাচ্ছে, আমার ছোটো বোন যাচ্ছে, আমার শাশুড়ি যাচ্ছে, আর হচ্ছে আমার দেবরের মেয়ে যাচ্ছে। তো এই তো সবাই মিলেই যাচ্ছি। গ্রামের রাস্তাগুলো কিন্তু সত্যি অনেক বেশি সুন্দর, আর সেজন্যই আমি আপনাদের সাথে একটু একটু করে রাস্তাগুলো শেয়ার করছি। আর দিনের বেলা আসলে দেখা যায় যে বের হওয়া হয়নি, তো আজকে বের হতে পেরে আমাদের কাছে ভালো লেগেছে। বিশেষ করে আমার কাছে খুব ভালো লেগেছে, আমার আম্মুর কাছে অনেক ভালো লেগেছে। গ্রামে যেতে পারলে কিন্তু ভালো লাগে, বিশেষ করে গ্রামের রাস্তাঘাট সব কিছুই কিন্তু খুব বেশি ভালো লাগে। আর শীত পড়ে গেছে এজন্য আরও বেশি ভালো লাগছে। আমরা যখন অটোতে করে যাচ্ছিলাম তখন মানে অনেক বাতাস লাগছিল গায়ে। তো এই তো দেখতে দেখতে আমরা চলে এসেছি খালার বাসায়। এখন হচ্ছে আমরা ভিতরে যাব। তো সবাই নামছে আর আমরা সবাই একটা অটোতেই এসেছি। তো এই তো অটোওয়ালাকে টাকা দিয়ে এখন হচ্ছে আমরা ভিতরের দিকে যাচ্ছি। ভিতরে ঢুকেই একজন ফুপুর সাথে দেখা হয়ে গিয়েছে, উনি আমাদেরকে দেখে খুবই খুশি হয়েছে। এই তো চলে এসেছে, তো সবার সাথেই কথা বলছে, সবাই খুব খুশি আসলে। আর আমি একটু আশেপাশে বাড়িগুলো ভিডিও করছিলাম, এখানকার ঘরগুলো মাটির ঘর, অনেক দিন পরে মাটির ঘর দেখতে পারলাম। সচরাচর মাটির ঘর কিন্তু দেখা যায় না সব জায়গায়। আর আমার আম্মু এখানে আমাকে দেখাচ্ছিল যে খুবই ছোট একটা পেঁপে গাছ, আর এটা হচ্ছে খালাদের বাহিরের যে রান্নাঘর সেই রান্নাঘর। তো এই তো সবাই রান্না করছে। তো এখানে ভাবি আছে আর খালা আছে, এই তো বের হয়ে গেছে খালা। আমরা খালা বাসায় যাওয়াতে খালা খুবই খুশি হয়েছে। আর এখানে খালার ছেলে মেয়ে সবাই আছে, মানে আমাদের আপু ভাইয়া সবাই আছে, সবাই খুবই খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগছে খালা বাসায় যেতে পেরে। তো প্রতিবারই যখন বাড়িতে আসি দেখা যায় যে একদিন বা দুই দিন থেকে চলে যাই। তো এবার আম্মু মানে আমার শাশুড়ি ঢাকা থেকে বলে এসেছে যে খালামণি বাসায় নিয়ে যাবে, আর খালাও আমাদেরকে নাকি অনেক দিন ধরেই বলছিল বাসায় আসার জন্য, সেজন্যই আসলে আসা হয়েছে। যেহেতু অনেক সকালবেলা আমরা রওনা দিয়েছি তাই আমার হাজবেন্ড আর আমার বাচ্চা বাড়িতেই ছিল, ওরা ঘুমাচ্ছিল, আর বাড়িতে বাবাও ছিল। তো ওরা ঘুমাচ্ছিল, ওরা দুপুরে আসবে, আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। তো এই তো আমরা ঘরের দিকে চলে এসেছি, এখন হচ্ছে আমরা বসবো। আমরা এতক্ষণ বাইরে ছিলাম আর ওই আশেপাশে যে বাড়িগুলো ছিল মাটির ঘরগুলো ওগুলো আগের ঘর ছিল, আর এই বিল্ডিংটা নতুন করা হয়েছে। তো এখন হচ্ছে আমরা বসে সবার সাথে একটু কথা টথা বলবো আর একটু রেস্ট নিব।
এই তো খালু, খালুর সাথে একটু কথা বলছিলাম আমরা সবাই। খালু একটু অসুস্থ ছিল, আর এই তো এখন হচ্ছে আম্মু মানে আমার শাশুড়ি আমাকে পুরো বাড়িটা একটু দেখানোর জন্য নিয়ে যাচ্ছে। এই হচ্ছে খালাতো ভাই আমার হাজবেন্ডের, মানে হচ্ছে আমার ভাসুর, আর তার ওয়াইফ হচ্ছে সামনে বসা, আর এখানে হচ্ছে আপু কাজ করছে, গ্লাসগুলোকে ধুচ্ছে। তো এটা বাড়ির পাশেই। এই ঘরগুলো আগের ঘর ছিল, তো আম্মু আমাকে দেখাচ্ছিল। আর এই তো এখানে হ্যাঁ মুরগি পালে। সামনের এই গাছগুলো খুবই ছোট ছোট গাছ, অথচ পেঁপে হয়েছে খুব ভালো। আর এই তো এখানে ভাইয়া বসা। তো এই রুমগুলোতে কেউ থাকে না, তাই লক করা থাকে। আম্মু আমাকে ঘুরে ঘুরে সবই দেখাচ্ছিল। আর এই ফলটার নাম হচ্ছে টক ফল। তো এই ফলটা কিন্তু ডালে বা অন্যান্য তরকারিতে খাওয়া হয়, টক লাগে খেতে। এই যে কত ছোট একটা গাছ, অথচ কতগুলো পেঁপে হয়েছে, খুবই ভালো লাগছে গাছটা দেখে। এখন হচ্ছে আবার ঘরে চলে এসেছি। আমাদেরকে নাস্তা দেওয়া হয়েছে, পিঠা বানানো হয়েছিল। তো এখন হচ্ছে আমরা নাস্তা খেয়ে নেব। তো আমরা সবাই বসে পড়েছি। এছাড়াও নাস্তার মধ্যে আরও অনেক কিছু ছিল, ফল ছিল। তো পিঠাগুলো আমার কাছে খুবই ভালো লাগছে, আমি কিন্তু খেয়েছি পিঠা। আর এখানে হচ্ছে জিলাপির মতো একটা মিষ্টি, এটা দেওয়া হয়েছে, আর ফ্রুটসও ছিল কিছু, এবং সবার শেষে চা ছিল। তো আমরা নাস্তা খেয়ে মোটামুটি সবাই রেস্ট নিচ্ছিলাম, আর সবাই সবার সাথে গল্প করছিলাম। আর এটা হচ্ছে বাড়ির পাশ দিয়ে দেখা যাচ্ছে, এরকম একটা বড় একটা জানালা, এবং জানালা দিয়ে ভিউটা কত সুন্দর, একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তো এখন হচ্ছে দুপুরবেলা, আমাদেরকে আবার খেতে ডাকা হয়েছে। তো অনেক মজার মজার খাবার তৈরি করা হয়েছে। এই তো গরুর মাংস, মাছ ভাজা, মুরগি, ডাল, ডিম, তো এই তো ভাত ছিল, পোলাও ছিল, অনেক কিছু ছিল, অনেক মজার মজার খাবার ছিল। গ্রামেও কিন্তু এখন শহরের মতোই অনেক মজা করে রান্না করে সবাই, খুব ভালো লেগেছে খেয়ে। টেবিলের নিচে একটা বিড়াল বসা ছিল, আমি একটু ভিডিও করে নিলাম। বিড়ালটা সত্যি অনেক বেশি কিউট ছিল। আর এই তো আমি এখন টেবিলে বসেছি, আমার প্লেট এটা, আর সবগুলো খাবারই একটু একটু করে খেয়েছি। আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছে। সবাইকে এই ভিডিওর মাধ্যমে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর সবাই খাওয়া দাওয়া শেষ করে এই তো এখন হচ্ছে ছবি তুলেছি, আমার ছোটো বোন ছবি তুলে দিচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি, সবাইকে বিদায় দিয়ে দিচ্ছি। আর আমার হাজবেন্ড আর বাচ্চাও কিন্তু এর মধ্যে চলে এসেছিলো, ওদেরও খাওয়া দাওয়া শেষ। তো আমার বাচ্চার সাথে সবাই একটু মজা করছিল, একটু দুষ্টুমি করছিল। এখন হচ্ছে আমরা বাড়ির দিকে যাব, সেজন্য সবাই বের হয়ে এসেছে, সবাই একটু বিদায় দিচ্ছে আর কি আমাদেরকে। আর এখানে খালু হচ্ছে বাবুকে সালামি দিচ্ছিল, আমি একটু ভিডিও করলাম। গ্রামে কিন্তু এরকমই, কেউ কারো বাসায় কোনো বাচ্চা বা কেউ নতুন গেলে কিন্তু সালামি দেওয়া হয়। আর ইনি হচ্ছে আমার অনেক কিউট একটা ভাবি, মাশাল্লাহ অনেক বেশি কিউট, আর অনেক মজা করে করে সব কিছু রান্না করেছে, আসলে খুবই মজা হয়েছে রান্নাগুলো। তো সবাইকে বলে এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি। আর বের হয়ে যাবার আগে একটু সবাইকে ভিডিও করে দিচ্ছি, আর কখনো যাওয়া হয় কি না বা হয়তো গেলেও অনেক দিন পরে যাওয়া হবে, আর এই ভিডিওগুলোই কিন্তু স্মৃতি থাকবে।
খালা একটু অসুস্থ, সেজন্য খালা ওভাবে চলাফেরা করতে পারে না, আর খালাও বসেছিল, আর খালু ওই তো ওদিক থেকে আমাদেরকে বের হওয়ার জন্য বলছিল। তারপরে হচ্ছে আমরা এদিক থেকে বের হয়েছি, তো আর খালুর সাথে একটু বিদায় নিয়ে নিচ্ছি, ভিডিও করছিলাম। তো সবাইকে বিদায় জানিয়ে আমরা এই তো আবার একটা অটোতে উঠে পড়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে গ্রামের আরেকটা দিন আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে দেখতে আমরা বাড়ির দিকে চলে এসেছি। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।